অভয়কাণ্ডের তদন্তে একের পর এক পুলিশি গাফিলতি, অপরাধস্থলের ভিডিওগ্রাফি করা হয়নি, এমন যে খবর আসছে ভিডিওগ্রাফি করা হয়নি, তথ্য প্রমাণ সংগ্রহের সময়ও শিয়ালদা আদালতে দাবি সিবিআই এর আইনজীবীর, কাকে আড়াল করতে তদন্তে হাজারো গাফিলতি, কোন সত্য ধামাচাপা দিতে করানো হলো না ভিডিওগ্রাফি, এমনটাই প্রশ্ন উঠছে। অভয়াকাণ্ডের তদন্তে একের পর এক পুলিশি গাফিলতির তথ্য উঠে আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, বিস্তারিত জানতে চাইবো। একবার দেখো, যেটা সিবিআই এর তরফ থেকে শিয়ালদা কোর্টে জানানো হয়েছে যে ঘটনাস্থলের যে ভিডিওগ্রাফি, অর্থাৎ স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে গোটা ঘর যে সিল করা হচ্ছে তার যে ভিডিওগ্রাফি, সেই ভিডিওগ্রাফি কিন্তু করা হয়নি, এমনটাই কিন্তু সিবিআই তারা আদালতে জানাচ্ছেন। এবং এক্ষেত্রে তারা বলছেন যে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কিন্তু একবারে পরিষ্কার নিয়ম রয়েছে, যে নিয়মে কিন্তু বলা হচ্ছে যে যখনই কোনো এই ধরনের ঘটনা ঘটবে তার স্যাম্পেল কালেকশন হবে, তার সমস্ত যে কালেকশনগুলো হবে তার ভিডিওগ্রাফি করতে হবে, এবং তার পাশাপাশি যেখানে এই ঘটনা ঘটেছে সেটাকে যখন সিল করা হবে সেটারও কিন্তু ভিডিওগ্রাফি করতে হবে, সেটা কিন্তু করা হয়নি। এবং এখানেই সিবিআই এর প্রশ্ন যে সঞ্জয় রায় বা অন্য কোনো ব্যক্তিকে কিন্তু কি সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই এক্সট্রা যে এফোর্ট, সেই এফোর্ট কি দিয়েছিলেন টালা থানার ওসি, এবং সেক্ষেত্রে টালা থানার ওসি কেন ভিডিওগ্রাফি করালেন না সেই বিষয়ে কিন্তু তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি সদুত্তর দিতে পারেননি, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং আদালতে কিন্তু গোটা বিষয়টিকে সিবিআই তাদের যে সাবমিশন তার মাধ্যমে কিন্তু জানিয়েছে। ধন্যবাদ অর্ণব। একাধিক তথ্য উঠে আসছে এবং শিয়ালদা আদালতে এমনটাই দাবি করেছে সিবিআই, যে দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভয়াকাণ্ডের তদন্তে একের পর এক পুলিশি গাফিলতির ছবি উঠে আসছে, অপরাধস্থলের ভিডিওগ্রাফি করা হয়নি, ভিডিওগ্রাফি করা হয়নি তথ্য প্রমাণ সংগ্রহের সময়ও কাকে আড়াল করতে তদন্তে হাজারো গাফিলতি, কোন সত্য ধামাচাপা দিতে করা হলো না ভিডিওগ্রাফি, এই একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, জিজ্ঞাসাবাদে চূড়ান্ত অসহযোগিতা টালা থানার ওসির, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না তিনি, একের পর এক প্রশ্ন এড়াচ্ছেন শিয়ালদা আদালতে, এমনটাই দাবি করেছেন সিবিআই এর আইনজীবী। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, যিনি একের পর এক প্রশ্ন এড়াচ্ছেন এবং অসহযোগিতা করছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৈকত। সৈকত, বিস্তারিতভাবে জানতে চাইবো সিবিআই এর আইনজীবী ঠিক কি জানাচ্ছেন আদালতে। দেখো, সিবিআই এর আইনজীবী আজকে শিয়ালদা আদালতে যে বিষয়টা জানিয়েছেন যে মূলত তদন্তে চূড়ান্ত অসহযোগিতা, এই অতি টালা অভিজিৎ মণ্ডলকে গতকালকে যে অ্যারেস্ট করা হয়েছে, গতকালকেও তাকে তলব করা হয়েছিল, গতকালকে তলব নিয়ে আটবার তাকে তলব করা হয়েছে, তার কারণ তদন্তে বা জিজ্ঞাসাবাদে চূড়ান্ত অসহযোগিতা করেছেন, এটা রীতিমতো আদালতে লিখিত আকারে জানিয়েছে সিবিআই। শুধু তাই নয়, যে যে প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে, যে যে প্রশ্নগুলো সিবিআই আধিকারিকরা, তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন, সেগুলো এড়িয়ে গিয়ে অন্য ধরনের প্রশ্ন, অন্য ধরনের প্রসঙ্গ টেনে আনছেন, ইভেসিভ অ্যান্সার, ইভেসিভ ম্যানার অফ অ্যান্সার, এই বিষয়গুলো উল্লেখ রয়েছে, সেই জন্যেই তাকে, অর্থাৎ অসংলগ্ন কথাবার্তা, তদন্তে চূড়ান্ত ধরনের অসহযোগিতা, সেই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই আদালতের লিখিত আকারে জানিয়েছে সিবিআই। বেশ, ধন্যবাদ সৈকত। 9ই আগস্ট এই ঘটনা, সন্দীপ ঘোষ কোথায় ছিলেন সেই বিষয়টা নিয়ে রীতিমতো একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মোবাইল লোকেশনে বারুইপুর এলাকার যে পলিক্লিনিক, সেই পলিক্লিনিকে 8 তারিখে থাকা এবং প্র্যাকটিস করা সেটা প্রমাণ পাওয়া গেছে। 9 তারিখে বেলার দিকে আরজিকর হসপিটালে তার মোবাইল লোকেশন পাওয়া গেছে।